বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চলের আয়োজনে বিড়ি শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় আগামী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্য আঠারো টাকা থেকে দুই টাকা কমিয়ে ষোলো টাকা করা বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির আগ্রাসন বন্ধ করা এবং বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ করার দাবি জানান শ্রমিকরা রংপুর হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাদ লাভলুর সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমির উদ্দিন বিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেন লুৎফুর রহমান সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রচার সম্পাদক শামীম ইসলাম সহসম্পাদক জামিল আক্তার সদস্য আনোয়ার হোসেন জনসভায় বক্তারা বলেন বৃহত্তর রংপুর অঞ্চলে প্রায় দুশোটি বিড়ি কারখানা রয়েছে এসব বিড়ি কারখানায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে অথচ ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ষড়যন্ত্রে দেশের প্রাচীন শ্রমখন ওই শিল্পটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে আগামী বাজেটে বিএটির দালালেরা বিড়ির শিল্পের শুল্ক বৃদ্ধির জন্য ষড়যন্ত্র করে চলেছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই ব্রিটিশ আমেরিকা আমাদের দেশের সচু সরকারের শত্রু জনগণের শত্রু মহান স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করে আমেরিকা ব্রিটিশ সপ্তম নৌবহর পাঠিয়েছিল সুতরাং এদেশ থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির আগ্রাসন বন্ধ করতে হবে প্রাচীন শ্রমঘ বিড়ি শিল্পকে রক্ষায় আগামী বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্য আঠারো টাকা থেকে দুই টাকা কমিয়ে ষোলো টাকা করতে হবে একই সাথে শ্রমিকদের অন্য সংস্থানের অন্যতম মাধ্যম বিড়ি শিল্পে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে বক্তারা বলেন দেশের অর্থনীতিতে দেশীয় বিড়ি কারখানার মালিকদের অবদান অপরিসীম এই শিল্পের মালিকরা এদেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন অথচ বিদেশি বহুজাতিক কোম্পানি ও দেশের কিছু এনজিও এই শিল্পকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত বিড়ির মূল প্রতিদ্বন্দ্বী হল নিম্নস্তরের সিগারেট বর্তমানে নিম্নস্তরের সিগারেট বাজারের পঁচাত্তর শতাংশ দখল করে আছে এসব নিম্নস্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানির দেশীয় শ্রমখন বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ করতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেসব দেশ আমাদের দেশের প্রশাসনের উপর স্যাংশন জারি করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাদের পণ্য কেনাবাজা থেকে আমরা বিরত থাকব সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে আমরা এই রংপুর থেকে দেশবাসীকে বহুজাতিক কোম্পানির সিগারেট সহ সকল পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি